তোমাদেরকে বলতে পারিনি, কিন্তু খুশিটা অনুভব তোমরা করতে পেরেছো। তো চলো আগে সবার প্রথমে বলি তোমরা কেমন আছো, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আমি ভালো আছি এই কারণে তোমার সত্যি যে রিমির ভালো মন্দ হাসি খুশি দুঃখ সময় দুঃখ হাসির সময় হাসি সবটা নিয়েই আমার জুড়ে আছে। তো রিমির হাসি খুশি থাকা মানে আমার হাসি খুশি থাকা, আর রিমির কান্না মানে আমার কান্না, তো সেই নিয়েই আমি বেঁচে আছি। তো আজকে সত্যি খুব খুশি আছি এই কারণে যে রিমি আজকে হঠাৎ কী করতে চলেছে, কোথায় যেতে চলেছে। তো চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করছি। দেখো রিমি সকাল সকাল রেডি, একেই বলে ভালোবাসা। ভালোবাসা রিমি সত্যি ভালোবাসার কাঙাল, দেখেছো তোমরা সবাই জানো, ভালোবেসে ডেকেছে ও একাই 100 চলল, রইল ঝোলা চলল ভোলা। সকালবেলায় উঠে সেজে গুজে নিয়েছে, শাড়ি পরে নিয়েছে, তারপর নিজে নিজে কি সুন্দর করে শাড়ি পরেছে। ঘুরে বেড়াচ্ছে, ট্রেনের টাইম হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ বহু দূরে না, ওটা তোমার বাসস্থান, এইটা হচ্ছে জন্মস্থান, ওটা হচ্ছে বাসস্থান। এইটাই বলে মেয়েদের কথা, হ্যাঁ এইটাই হচ্ছে মেয়েদের মানে যাযাবর, মেয়েদের বলে যাযাবর। কোথাও যাওয়ার ঠিক ঠিকানা নেই, মানে না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি, কোন কোনোটাই নির্দিষ্ট জায়গা না। বাবা 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 গান করছে, দেখো সকালবেলায় আনন্দে গান বেরোচ্ছে, যাচ্ছে ওর বড় মাসি শাশুড়ির বাড়িতে, ওখান থেকে দিদুনের বাড়ি যাবে, তাই তো? মানে রেডি হয়ে তারপরে তোমাকে নিয়েই যাবে নাকি? ও তোমাকে তাহলে পরে নিতে আসবে, আমি গিয়ে পৌঁছাই, তারপর তোমাকে নিতে আসবে। চলো চলো ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, চলো ওগুলো রাখো তুমি, আমি পরে গুছিয়ে নেবো, রাখো। দেখো ফোন ফেলে চলে যাচ্ছিল, ফোনগুলো ব্যাগে ঢোকাও। না ফোন হাতে কটা ব্যাগ নেবে তুমি? আমি যেটা বলছি সেটা হলো যে তুমি নিয়ে নিয়েছো ব্যাগ, এখন দেখো সেটা হলো সেটা হলো চার্জার নিল না। চলো দাঁড়াও এসিটা বন্ধ করি, ওই দেখ দেখ এসিটা বন্ধ করে নি, ধরো নিও দাদা, তুমি চলে যাচ্ছে দিদি, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কি করছিস? জুতো তোমার কিছু আছে? দেখো আমার কিছু আছে নাকি, থাকলে বড় জুতো খুঁজছে, দেখো চললো রিমি। শ্বশুর বাড়ি যাচ্ছে না, ও একাই যাচ্ছে, আমি যাচ্ছি না, ভিডিও করবো না, আমার মেয়ে যাচ্ছে শ্বশুর বাড়ি একা একা। হ্যাঁ রিমি যাচ্ছে, পৌঁছে ফোন করবে, পয়সাটা নিয়ে নিন, খুচরোই তো সমস্যা, খুচরো আছে না তোর কাছে? এটা নে তুমি, হ্যাঁ টাটা, হ্যাঁ টাটা। রিমি তার দিদা শাশুড়ির বাড়িতে আজকে গৃহপ্রবেশ আছে, যাওয়ার জন্য তার মাসি শাশুড়ি বা তার সই তাকে অনেক করে মানে ডেকেছে, তুই আসবি তুই আসবি। তো ভালোবাসা আমি বলি না, রিমি যেখানে ভালোবাসা পায় সেখানে ওর রিমি কাউকে লাগে না, মা বাবাকেও লাগে না, সেটা তোমরা প্রমাণ পেয়ে গেলে আজকে যে রিমি যখন যেখানে ভালোবাসা পাবে সেখানে তার মা বাবাকেও অ্যালাউ করে না। আজকে রিমি কিন্তু নিজে একা চলে গেছে তার বাসস্থানে, যেখানে কিনা তার শ্বশুরবাড়ির সব পরিবার প্রত্যেকটা মানুষ এক জায়গায় হবে। তো সেই জায়গাতে রিমি আজকে যে কতটা আনন্দে থাকবে আমি এটুকু জানি, কিন্তু কোথাও একটা দুঃখ লুকিয়ে থাকবে, তবুও
তারা যাভাবে আনন্দে তাকে মানে রিমিকে রাখবে আমি এটুকুনি অনুভব করতে পারি। তো সেই মেয়েটা আজকে সকালবেলা যাবে বলে কালকে রাত থেকে তার সারা রাত ঘুমায়নি, মানে ওর পাশে আমি শুয়েছি তো আমি ঘুমোতে পারছি না, মানে ও সারা রাত শুধু টাইম দেখছে, শুধু ঘড়ি দেখছে, এ পাশ ও পাশ করছে, মানে কখন সকাল হবে। আর জানে সকালবেলায় ট্রেন, আর ওখানে সকালেই যেতে হবে, আর এই কারণে যদি ট্রেনটা মিস করে তাহলে বেলা হয়ে যাবে। এই কারণে ও মানে আমি নিজেও জানি না যে ও কখন উঠে রেডি হয়েছে। চলো এইটুকুনি দেখানোর জন্য আর এইটুকুনি ভালোবাসা দেওয়ার জন্য যে আমার মেয়েকে তোমরা এতটা ভালোবাসো, দেখো তোমাদের টানে কিন্তু রিমি আজকে তোমাদের কাছে চলে গেছে। আর সত্যি কথা বলতে শ্বশুরবাড়ি মেয়েদের যে এতটা টান আমি নিজে চোখে না দেখলে বুঝবো না, আর তোমরাও নিজে চোখে না দেখলে বুঝবো না। রিমির যে সত্যি কথা বলতে বাপের বাড়ি তোমরা যে সবাই মিলে বলো না যে মা বাবার কাছে ফোন করে যাওয়ার জন্য, না ও যখন পারে না তখনই মা বাবার কাছে ফোন করে, তাছাড়া কিন্তু শ্বশুরবাড়ি কারও মানে কোনো একটা মানুষের নামে তোমরা কিন্তু কেউ নিন্দা করতে পারবে না, কেউ কিন্তু কিছু বলতে পারবে না, কারণ ও শ্বশুরবাড়িকে ভীষণ ভালোবাসে। আর শ্বশুরবাড়ির লোক মানে ওর জীবন। তো যাই হোক আমি এইটুকুনি মনে করি যে আগামী দিন যেন ঠাকুর ওর ভালোটাই কামনা করে, তোমরাও সবাই এটাই কামনা করবে যাতে ওর মনে যেটা চায়, ও যেটা চায় সেটা যেন একদম মানে কী বলবো মা হয়ে প্রকাশ করতে পারছি না, সেই জায়গাটা যেন ও পায়। আমি এইটুকুনি শুধু ঠাকুরের কাছে কৃপা করবো আর তোমাদের কাছে, তোমরাও সবাই যেন রিমি দেখেছো যেরকমভাবে এই যে একা একা চলে যাচ্ছে, এটা কিন্তু ও আগেও এরকমভাবেই যেত, কাউকে লাগতো না, না মাকে লাগতো, না বাবাকে লাগতো, না কোনো লোককে লাগতো, ও কিন্তু একাই যেত। কখন লোক লাগে যখন কিনা ওর মনে ডাক দেয় যে আমি একা যেতে পারবো না বা একা চলতে পারবো না, সেই সময়টায় ও বলে আমাকে নিতে আসো বা আমাকে নিয়ে যাও, তাছাড়া কিন্তু ও একাই চলে যায়। তো দেখেছো ও কী সুন্দর একা একা চলে গেলো, পৌঁছে আমাকে ফোনও করলো মামা শ্বশুর নিতে এসছে, সেটাও বললো মামা শ্বশুর নিতে এসছে। তো এখন রয়েছে ও দিদা শাশুড়ির বাড়িতে, তো সারাদিন মজা করে, জানি না ফিরবে কি না, যদি নাও ফেরে আমার কোনো চিন্তা নেই, কারণ আমি বলেই দিয়েছি মাসি শাশুড়ি ফোন করেছিল, বড় মাসি শাশুড়ি যে কিনা মেয়ের চোখে দেখে, একদম বৌমানা মেয়ের চোখে দেখে, তা ফোন করেছিল, তা আমাকে বললো আমি কিন্তু আর পাঠাবো না। আমি বললাম তোমাদের জিনিস তোমাদের কাছে গেছে, তোমরা পাঠাবে কি পাঠাবে না সেটা তোমাদের ব্যাপার, তো এখন তাদের জিনিস তাদের কাছে গিয়ে একাই পৌঁছে গেছে। তো এখন আমি গর্ব করবো তাদের ভালোবাসায় যেন মেয়েটা ভালো থাকে, সুস্থ থাকে, আর তোমরাও পে করবে যাতে ওর মনস্কামনা পূর্ণ হয়। চলো এইটুকুনি বলার জন্য ভিডিওটা আজকে, আর এইটুকুনি শেয়ার করার জন্যই ভিডিওটা, কালকে কেন খুশি ছিলাম সেটা তোমরা অবশ্যই বুঝতে পারলে ভিডিওটা দেখে। চলো ও খুশি থাকুক, তোমরাও খুশি থাকো, আমিও খুশি থাকি, এইটাই পে করো সবসময় ঠাকুরের কাছে। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য আজকের মতন টাটা। আর আমার এখন অনেক কাজ, আজকে আমার বাড়িতে ছোট্ট একটা অতিথি আসছে, ছোট্ট অতিথি যেটা আমার বাড়িতে ফার্স্ট পা দিল, সেটা হচ্ছে আমার ননদের মেয়ের মেয়ে মানে আমার নাতনি, আজকে আমার বাড়িতে এসছে, সারাদিন আজকে ওর সাথে সময় কাটাবো, তারপরে আবার শুনছি নাকি বোন আসবে আমার ছোটো বোন। তো চলো সবাই মিলে আজকে আনন্দ করবো, মজা করবো, এটুকুনি থাকলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, চলো।